নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকালই একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে হলো। আপনারা জানেন যে আমরা গতকালই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে করুণাময়ীতে এপিসি ভবনের সামনে যে 2014 টেট প্রার্থী যারা, প্রাথমিকের চাকরি প্রার্থী যারা, তারা যারা নির্জলা অনশন করছিল তাদের পাশে আমরা গিয়েছিলাম গতকাল। কালকেই সন্ধ্যেবেলা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু আশঙ্কা প্রকাশ করছিলাম যে এই যে আদালত রায় দিয়েছে 144 ধারা জারি, যেটা ছিল আগে থেকে, সেই জায়গাটা ভেকেট করতে হবে। যদিও তার পাল্টা একটা মামলা হয়েছে এবং হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে এবং সেটা গৃহীত হয়েছে, যেটা আজকে সকালবেলা 10টা সাড়ে 10টার সময় হিয়ারিং আছে। কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করছিলাম যে আদালত যে রায়টা দিয়েছে সেটাকে কাজে লাগিয়ে, কারণ হচ্ছে এই সরকার, আপনারা জানেন যে নেতিবাচক কোনো রায় যদি হয় তাহলে সেই রায়টাকে খুব দ্রুততার সঙ্গে তারা কার্যকরী করার চেষ্টা করে, এবং যদি কোনো ইতিবাচক সরকারি কর্মচারী, শিক্ষক তাদের প্রতি রায় হয় সেটাকে তারা যে কোনো বাহানাতে, টাল বাহানাতে তারা সেটাকে আটকে রাখার চেষ্টা করে। যেটা দেখতে পাচ্ছেন যে ডিএ মামলা সব জায়গায় আমরা জিতে আসছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেটাকে কার্যকরী করছে না, সেটাকে ছলচাতুরি করে আটকে রাখা, দীর্ঘায়িত করা সেই চেষ্টা করে যায়। কিন্তু কোনো ধ্বংসাত্মক যদি কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষে আসে তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে তারা কার্যকরী করার চেষ্টা করে, এবং সেটা তাই করলো গতকাল। আমরা যে আশঙ্কা প্রকাশ করলাম সেটাই সত্যি হলো, গভীর রাতের অপারেশন। এবং আপনারা জানেন যে পার্শ্ব শিক্ষকরা যারা আন্দোলন করছিলেন কল্যাণীতে, সেই রাতের বেলায় কিন্তু অপারেশনটা হয়েছিল এবং বর্বরোচিতভাবে তাদেরকে মারধর করে, অত্যাচার করে তুলে দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। গতকাল করুণাময়ীতেও তাই ঘটনা ঘটলো, সেটা রিপিটেশন বলা যায় আর কি, একই প্ল্যানে একই কায়দায় কাজ করে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করে সল্টলেক স্টেডিয়ামে কোনো নাকি ফাইল সই করতে গেছেন, মানে স্টেডিয়ামে নিজে ফাইল সই করতে যাচ্ছেন, এটা কতটা বিশ্বাসযোগ্য সেটা আপনারাই বিচার করবেন। তবে আমরা জানি যে বিধাননগর যে কমিশনারেট যেটা আছে সেটা কিন্তু স্টেডিয়ামের একটা সাইডে, তো অনেকে বলছেন, অনেকে এটা ই করছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে উপস্থিত থেকেই ব্লু প্রিন্টটা তৈরি করে দিয়েছে যে কীভাবে এই অবস্থানটাকে তোলা হবে। তো যাই হোক, আমরা যেটা বলবো যে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এভাবে গণতান্ত্রিক মুভমেন্টকে প্রায় বলপ্রয়োগ করে, প্রায় জোর করে তুলে দেওয়া, তাদেরকে সেখান থেকে হটিয়ে দেওয়া, সেটা অত্যন্ত অন্যায় বলে আমরা মনে করি, এটা অমানবিক বলে আমরা মনে করি। এই কাজ সরকারের করা উচিত হয়নি। আমরা যারা বেকার যুবক যুবতী আছে আমাদের রাজ্যে, ছাত্রছাত্রীরা যারা আছেন, যারা চাকরি প্রার্থী আগামী দিনে, তাদের প্রতি আবেদন জানাবো যে আপনারা নিজেরাই এটা বিচার করুন যে যে নিয়োগের ক্ষেত্রে যে চরম দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত ইতিমধ্যে। কিছু কিছু কেসে আদালতে মামলা চলছে, সিবিআই তদন্ত করছে, ইডি তদন্ত করছে, এবং ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের যারা শীর্ষস্থানীয় দায়িত্বে ছিলেন তারা প্রত্যেকেই জেলে আছে। তো স্বাভাবিকভাবে, মানে নিয়মিত জেল হয় না, কিছু না কিছু কাজ করলে জেল হয়, খারাপ কাজ আর কি, তাই না, আইনের বাইরে গিয়ে। তা দুর্নীতি যে হয়েছে মোটামুটি এটা প্রমাণিত, এবং এটাকে প্রশাসন বা সরকার চাপা দিতে চাইছে, তার ফলে এই অত্যাচারের যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা তারা নামিয়ে নিয়ে এসছে, এবং চাকরি প্রার্থী যারা আছে তাদেরকে একরকম করে জোর করে সেখান থেকে তুলে নিয়েছে। এবং আমরা যেটা খবর পাচ্ছি বিভিন্ন মাধ্যমে যে এমনকি যারা নেতৃত্ব দিচ্ছিল ওই আন্দোলনে সেই তিনজনকে কিন্তু এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কোথায় কেউ ট্রেস করতে পারছে না, বা কেউ তাদের সংবাদ দিতে পারছে না। আমাদেরও আশঙ্কা তাদেরকে কোথাও অন্য কোথাও সরিয়ে রাখা হয়েছে কিনা সেটা নিয়ে আমাদের কিন্তু আশঙ্কা থাকলো। যাই হোক, আমরা যেটা বুঝতে পারছি যে এই সরকারের আমলে গণতান্ত্রিক আন্দোলন করাটা অত্যন্ত কষ্ট সাপেক্ষ, অত্যন্ত দুরূহ ব্যাপার। এবং আমি চাকরি প্রার্থীদের প্রতি অ্যাপিল করব, আজকে 10:30টার সময় যদি আপনাদের পক্ষে রায় আসে আদালতের, আদালতের রায়কে নিয়েই আবার আপনারা ওই জায়গায় আন্দোলনে বসুন। আমরা আমাদের শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষক কর্মী সমিতির পক্ষ থেকে আপনাদের সমর্থন জুগিয়ে যাব, সব সময় আপনাদের পাশে আমরা আছি, আপনাদের সহযোগিতা আমরা করব, এই আশ্বাস দিচ্ছি। গণতান্ত্রিকভাবে আপনারা আন্দোলন করে জয়ী হন, কারণ আমরা মনে করি যে আপনারা যে মুভমেন্টটা করছেন, যে দাবিতে, সেই দাবির বৈধতা আছে। মানুষ জানে, রাজ্যের মানুষ জানে যে 2014 সালে যে টেট নেওয়া হয়েছিল সেই টেটের প্যানেলটা কিন্তু প্রকাশ করা হয়নি রাতারাতি, সেটাও কিন্তু গভীর রাতের ঘটনা ছিল। রাতের বেলায় এসএমএসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাঠানো হয়েছিল, যেটা ভারতবর্ষে কেন পৃথিবীতে
একটা ব্যতিক্রমী ঘটনা যে এসএমএসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট, কোনো লিখিত অ্যাপয়েন্টমেন্ট লেটার কারো কাছে কিন্তু যায়নি, তার ফলে সেই এসএমএসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাঠিয়ে তার পরের দিন সকালবেলা 10:30টার মধ্যে স্কুলে জয়েন করার কথা বলা হয়েছিল এবং জয়েনও করিয়েছিল। যদি স্বচ্ছতা থাকতো, যদি এটা নিরপেক্ষ একটা প্যানেল তৈরি করা হতো, এর মধ্যে যদি দুর্নীতি না থাকতো, তাহলে সরকার কিন্তু এভাবে তাড়াহুড়ো করে এই কাজ করতে পারতো না। তো স্বাভাবিকভাবে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তারপরেও যে নিয়োগ হয়েছে সেগুলো নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন আছে এবং একটার পর একটা তদন্তে সেটা উঠে আসছে, এবং আর্থিক যে একটা ইনভলভমেন্ট এখানে আছে এটাও কিন্তু বোঝা যাচ্ছে, রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন। তো স্বাভাবিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আপনারা হতাশ হবেন না, আপনারা আন্দোলন চালিয়ে যান অন্য ফরম্যাটে প্রয়োজন হলে, আর যদি আদালত আজকে রায় দেয় আপনাদের পক্ষে, তাহলে আবার আপনারা অনশন শুরু করুন। আপনাদের জয় কিন্তু হবেই, কারণ আমরা জানি যে আন্দোলনের বৈধতা আছে, এই আন্দোলনটা বৈধ, এবং আপনারা যারা নট ইনক্লুডেড আছেন, অ্যাকচুয়ালি আপনাদেরই কিন্তু প্যানেলের মধ্যে ইনক্লুশন হওয়াটা দরকার ছিল, এবং যারা প্যানেলের মধ্যে ছিল বলে লোকে বলছে, যারা অ্যাপয়েন্টমেন্ট অলরেডি পেয়ে গেছে, তাদের অনেকেই কিন্তু দুর্নীতির পথে, খারাপ পথে এবং বেআইনিভাবে তারা নিযুক্ত হয়েছে বলে এই আশঙ্কা কিন্তু আমরা প্রকাশ করছি। তো স্বাভাবিকভাবে তারা হয়তো প্রমাদ গুনছে, গ্রাম বাংলাতে যে নেতারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছিল, তারা এখন প্রমাদ গুনছে, আগামী দিনে পঞ্চায়েত ইলেকশন আছে বলে। সেইটা থেকেই কিন্তু প্রশাসন এভাবে মরিয়া হয়ে উঠেছে যে কোনোভাবে এই আন্দোলনকে দমন পীড়নের মাধ্যমে বা বলপ্রয়োগের মাধ্যমে এটাকে শেষ করতে চাইছে। কখনো শেষ হয় না, সত্য সবসময় প্রকাশিত হয়, আপনারা একটু ধৈর্য রাখুন। আজকে 10:30টার সময় যে আদালতে রায় হবে তাকে মান্যতা দিয়ে যদি অনশন করার অনুমতি থাকে তাহলে অনশন শুরু করবেন, নাহলে অন্য ফরম্যাটে মুভমেন্টটা চালিয়ে যান। আমরা আমাদের আপনাদের পাশে আছি এবং সবসময় আপনারা থাকব। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।